Bismillahir Rahmanir Rahim. National Employment Human Rights Foundation of Pakko Deke Deshbashi Bishwabashike Salam Shubhassa Obhinondon Janachi. 2023 ebong 2024 sale Bishwo Monda Poristhitir Moddhe Bangladesher Bhumika Ki Thakbe Shilpopoti ebong Uddokta গণমাধ্যমের ভূমিকা কিরকম হবে, কিরকম হওয়া উচিত সেই বিষয় নিয়ে আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি আগামী 2 ডিসেম্বর বিকাল 3টায় প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার হালেক আব্দুল হালেক মেলায়তনে। তার অংশ হিসাবে আগামী নভেম্বর 25 নভেম্বর বিকাল 3টায় সাইমা আবুল স্কোয়ারের দোতলায় ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটির নেতৃবৃন্দ এবং সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এই যে 2023-2024 সালে আমরা মন্দাভাব বিশ্বে যে জাতিসংঘ বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পাচ্ছি মন্দাভাব আসতেছে, এই মন্দাভাব থেকে মন্দাভাব কাটিয়ে উঠার জন্য আমাদের দেশের ভূমিকা কি হতে পারে, আমাদের ব্যবসায়ীদের কি হওয়া উচিত, আমাদের ব্যবসা বাণিজ্যর এবং আমাদের যারা বিদেশ থেকে টাকা পাঠায় তাদের ভূমিকা কি হওয়া উচিত, তা নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। কথাটা হলো আমরা দেশকে ভালোবাসব। সামনে আসতেছে বিজয়ের মাস, এই বিজয় আমাদেরকে অর্থনৈতিকভাবে অর্জন করতে হবে। আমরা অর্থনৈতিকভাবে যদি বিজয় অর্জন করতে চাই, বিদেশ থেকে যারা আমাদের বাহিরাজ চাকরিত ব্যবসা বাণিজ্য করতেছে তাদের ডলারের মাধ্যমে আমাদের দেশে পাঠাইতে হবে। কোনো এনজিও মাধ্যমে যদি পাঠানো হয় তাহলে দেশের যেই আর্থিকটা যে অনটন, যে ডলার সংকট, এটা আমরা কাটিয়ে উঠতে পারবো না। বাজারে বিভিন্নজন বিভিন্নভাবে ডলার সংগ্রহ করে বাজারকে উদ্যোগতির মধ্যে নিয়ে যাচ্ছে, সেটা সরকারি সংস্থাগুলি যদিও দায়িত্ব পালন করতেছে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। যদি মানুষেরা সচেতন হয়, যারা ডলার সংগ্রহ করে, যারা ডলার বিক্রি করে, যারা ডলার আদান প্রদান করে, তারা যদি সচেতন হয় ব্যবসায়িকভাবে যে আমরা ডলারকে বাজারজাত না করে নিজে যদি গুদামজাত করে রাখি তাহলে সংকটটা হবেই। তাই সংকট উত্তোলনের জন্য আমাদের কিছু কিছু ব্যবসায়িকদের ভূমিকা রাখতে হবে। ভূমিকাটা হলো যে অপ্রয়োজনীয় জিনিসগুলি আমরা আমদানি করব না। আমাদের দেশে যেইগুলি নির্মাণ ক্ষেত্রে নির্মাণের জন্য, বিল্ডিং নির্মাণের জন্য, দেশের খাদ্যদ্রব্য যেই প্রয়োজনগুলি দরকার, প্রয়োজনীয় জিনিসগুলি আমরা আমদানি করব। যেইগুলি আমাদের দেশে আছে সেগুলি আমরা আমদানি রপ্তানি থেকে বিরত থাকব। যদি আমাদের দেশকে আমরা যদি ভালোবাসি, বিজয়ী যে যারা 30 লক্ষ শহীদের বিনিময়ে এই রক্ত ভিজা বাংলাদেশ, এই বিজয়ের সামনে বিজয় মাসের আমাদের দেশের মানুষদের কাছে, ব্যবসায়ীদের কাছে, শিল্পপতিদের কাছে আমি অনুরোধ জানাইতে চাই, যেহেতু এই দেশ আমাদের, আমাদের দেশকে আমরা যদি স্বাবলম্বী করতে চাই
আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, যার যার অবস্থান থেকে, সরকার সরকারের অবস্থান থেকে, বিরোধী দল বিরোধী দলের অবস্থান থেকে, এবং ব্যবসায়ীরা ব্যবসায়ীদের অবস্থান থেকে, শিল্পপতিদের শিল্পপতিদের যে অবস্থান থেকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আমরা কোনো মালামাল সংকট ফেলব না। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টগুলি তাড়াতাড়ি কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খামানোর জন্য গুদামজাত করে হঠাৎ বাজার সংকট করতেছে। সরকারের সেই দুর্বলতা মনয় আমরা লক্ষ্য করে দেখছি যে সরকারের কিছু গাফিলতি আছে, যার সংস্থাগুলি সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। হয়তো যে ব্যবসায়ী গুদামজাত করছে তার কোটি টাকার খামানোর জন্য কোনো রকমের লেনদেন হচ্ছে কি না, আমরা সরকারকে সেই বিষয়ে নজর দেওয়ার জন্য অনুরোধ জানাব। সংস্থাগুলি ঠিকমতো কাজ করতেছে কি না, আমরা নজরদারি বাড়ানোর জন্য অনুরোধ জানাব। আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের প্রোডাক্টগুলি আমাদের গরিব অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেই দিকে লক্ষ্য রেখে, এবং অতি লোভে অতি মুনাফা অর্জন না করে দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা 2023-24 সালে শিল্পপতি এবং ব্যবসায়ীদের কাছ থেকে এই আশাটুকু আমরা রাখতে চাই ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে। তাই অনুরোধ জানাই ব্যবসায়ীদেরকে অতি মুনাফা না করে যেগুলি প্রয়োজনীয় জিনিস সেগুলি আমদানি রপ্তানির মাধ্যমে এই দেশকে স্বনির্ভরতার দিকে এবং উন্নয়নশীল দেশের দিকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত আহ্বান জানাই। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।